স্ক্রিন শেয়ার দিয়ে আমরা ক্লাস শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ক্যালকুলাস টু কোর্স 223701। আমার পরিচয়, গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। তিন চলকের সমমাত্রিক ফাংশন কাকে বলে? তিন চলকের সমমাত্রিক ফাংশন কাকে বলে? ইউ সমান এফ অফ এক্স ওয়াই জেড, তাহলে এফটা হচ্ছে এক্স ওয়াই জেড চলকের ফাংশন। ফাংশনকে এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই, যখন এক্স টু দি পাওয়ার এন এই আকারে কমন নিবে তখন ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, অর্থাৎ হরে এক্স থাকবে, এই আকারে আমরা ফাংশন তৈরি করব। অথবা ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এন ফাই এক্স বাই ওয়াই কমা জেড বাই ওয়াই আকারের, অথবা জেড টু দি পাওয়ার এন ফাই এক্স বাই জেড কমা ওয়াই বাই জেড আকারের হয়। তাহলে এই ধরনের আমরা ফাংশনকে বলবো সুষম ফাংশন। আর যদি এরকম ফাংশন তৈরি করতে না পারি তাহলে সেটি আর সুষম ফাংশন হবে না। তোমরা দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে সুষম ফাংশন দেখে এসছো, এটা তার সাথে অনেকটাই মিল আছে। উদাহরণ, এখানে একটি উদাহরণ দিয়েছি, দেখো এক্স কিউব জেড, তিন মাত্রা হচ্ছে এক্স এর আর জেড এর মাত্রা এক, তাহলে চার মাত্রা। এখানে এক্স এর মাত্রা ওয়ান, ওয়াই এর মাত্রা টু, জেড এর মাত্রা ওয়ান, গুণাকার আছে পাওয়ার যোগ হয়, তাহলে এখানেও চার মাত্রা, এখানেও ওয়াই এর মাত্রা চার। যেহেতু প্রতি ক্ষেত্রে মাত্রা চার সেজন্য এটাকে আমরা বলতেছি চার মাত্রার সমমাত্রিক সমীকরণ। মাত্রা সমান না হলে কিন্তু আমরা সমমাত্রিক বলতে পারতাম না। মাত্রা সমান না হলে সবচেয়ে উচ্চ যে ঘাত সেই ঘাতটাকেই আমরা বলতাম এত মাত্রার সমীকরণ। তিন চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, এটি ইম্পর্টেন্ট থিওরি, অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। বর্ণনা, যদি ইউ সমান এফ এক্স ওয়াই জেড একটি এক্স ওয়াই এবং জেড চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই যোগ জেড ডেল ইউ ডেল জেড সমান এন ইউ, এনটা হচ্ছে মাত্রা আর ইউটা হচ্ছে ফাংশন। প্রমাণ, যেহেতু ইউ ইকুয়াল টু এফ এক্স ওয়াই জেড একটি এক্স ওয়াই ও জেড চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন, তাহলে আমরা একটু আগে সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা দেখে আসছি। আমরা তাহলে সমমাত্রিক ফাংশনের এখন সেই সংজ্ঞা অনুসারে লিখতে পারবো ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, এটিকে আমরা সমীকরণ এক ধরেছি। এখন এই ফাই ওয়াই বাই এক্স আর জেড বাই এক্স, তাহলে ফাই ওয়াই বাই এক্স যেটি আছে সেখানে ওয়াই বাই এক্স কে আমরা পি ধরলাম আর জেড বাই এক্স কে ধরলাম কিউ, ওয়াই বাই এক্স ধরেছি পি আর জেড বাই এক্স ধরেছি কিউ, তাহলে সমীকরণ এক হতে পারে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই পি কিউ। এখন সমীকরণ দুইয়ে ডেল ডেল এক্স প্রয়োগ করে, তাহলে উভয় পাশে আমরা ডেল ডেল এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দেখো ইউ কে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো তাহলে ডেল ইউ ডেল এক্স আর এক্স টু দি পাওয়ার এন ফাই পি কিউ, এটিকে যদি তোমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাও তাহলে এটা ইউভির সূত্রে আসবে প্রথমে, কারণ এক্স টু দি পাওয়ার এন এটিও
এক্স এর ফাংশন, 5pq এটিও এক্স এর ফাংশন। যাদের মনে হচ্ছে স্যার এখানে তো pq এক্স ওয়াই তো নেই বা জেড নাই, এই যে এখানে p আর q, p সমান ধরা হয়েছে y / x, q সমান ধরা হয়েছে z / x, তার অর্থ হচ্ছে phi টা x y এবং z চলকের ফাংশন। তাহলে u এর সূত্রে আমরা প্রথমে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করেছি, x টু দি পাওয়ার n কে যদি অন্তরীকরণ করি পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার এক কমে, তাহলে n x টু দি পাওয়ার n - 1, আর phi pq এটি ফিক্সড রয়েছে। এখন x টু দি পাওয়ার n এটিকে ফিক্সড রেখে দিব, x টু দি পাওয়ার n এটি ফিক্সড রেখে দিলাম। এই x টু দি পাওয়ার n এই অংশে আমরা গত লেকচারে চেন রুল শিখেছি, তাহলে চেন রুলের প্রয়োগ করব। চেন রুলে কি আছে তাহলে এটাকে লেখা যাবে ডেল ফাই ডেল পি ডেল পি ডেল এক্স যোগ ডেল ফাই ডেল কিউ ডেল এক্স। তাহলে পি কিউ চলককে এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করতেছি তাহলে আমরা লিখবো ডেল ফাই ডেল পি ইন্টু ডেল পি ডেল এক্স যোগ ডেল ফাই ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল এক্স। এখন আমরা যে কাজটি করব, এখানে এই পি এর মান বসিয়ে দিব, এখানে কিউ এর মান বসিয়ে দিব। আমরা পি এর মান আর কিউ এর মান জানি, তাহলে পি এর মান বসিয়ে দিয়েছি কত, ওয়াই বাই এক্স, আর কিউ এর মান বসিয়েছি জেড বাই এক্স। এখন এই ওয়াই বাই এক্স কে এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে ওয়াই থাকবে সহগ, ওয়াই থাকবে সহগ, ওয়ান বাই এক্স কে অন্তরীকরণ করতে হবে। আর তোমরা জানো ওয়ান বাই এক্স কে অন্তরীকরণ করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আবার খেয়াল করো ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে সহগ, ওয়ান বাই এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে জেড বাই এক্স এটিকে যদি এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করা হয় তাহলে জেড সহগ বাম পাশে পড়ে থাকে, আর ওয়ান বাই এক্স অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন এই লাইনটাকে একটু সরল করব, কিভাবে সরল করব, এই যোগ চিহ্ন আর এই বিয়োগ চিহ্ন গুণ করলে হয় বিয়োগ চিহ্ন। এরপরে দেখবে এক্স টু দি পাওয়ার এন, আর এখানে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার এর অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার মাইনাস টু। তাহলে এক্স এর পাওয়ার মাইনাস টু আর এক্স এর পাওয়ার এন এটি যদি গুণ করা হয় পাওয়ার যোগ হয় তাহলে এক্স এর পাওয়ার এন মাইনাস টু। আর এই ওয়াই এই ওয়াই ডেল ফাই ডেল পি এই ডেল ফাই ডেল পি, আবার এই যোগ চিহ্ন আর এই বিয়োগ চিহ্ন, এই যোগ চিহ্ন এগুলো যদি হিসাব করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে আবার মাইনাস, এগুলো হিসাব তোমরা ব্র্যাকেট তুলে দিয়ে করবে। এখানে কত আসে ওয়ান বাই এক্স স্কোয়ার, এটির অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার এন মাইন এক্স এর পাওয়ার মাইনাস টু, তার মানে এক্স এর পাওয়ার এন এর সাথে যদি গুণ করি তাহলে এক্স এর পাওয়ার এন মাইনাস টু। আর এ হচ্ছে জেড ডেল ফাই ডেল কিউ ডেল ফাই ডেল কিউ। তাহলে আমরা এখান থেকে স্টেপগুলি যদি তোমাদেরকে আর একবার একটু শেয়ার করি, প্রথমে আমাদের সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা লিখেছি, তারপরে ওয়াই বাই এক্স কে পি ধরেছি, জেড বাই এক্স কে কিউ ধরেছি, ধরে সমীকরণ দুই নির্ণয় করেছি। তাহলে এখন সমীকরণ দুইয়ে ডেল ডেল এক্স প্রয়োগ করে, ডেল ডেল এক্স যখন প্রয়োগ করেছি তখন প্রথমে ইউভি এর সূত্র গেছে, ইউভি এর সূত্রে গেলে এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ফাই পি কিউ ফিক্সড। এখন এক্স টু দি পাওয়ার এন ফিক্সড, এটিকে চেন রুলে লিখছি ডেল ফাই ডেল পি ডেল পি ডেল এক্স প্লাস ডেল ফাই ডেল কিউ ডেল এক্স। পরবর্তী লাইনে এখানে পি এর মান বসিয়েছি, এখানে কিউ এর মান বসিয়েছি, এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিখেছি, এখানেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিখেছি, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি, আর ওয়ান বাই এক্স স্কোয়ার কে লেখা যায় এক্স এর পাওয়ার মাইনাস টু। আমি এখানে সমীকরণ দুই বোঝানোর স্বার্থে নিয়ে আসছি, তোমাদের লিখতে হবে না, তোমাদের খাতায় আছে সমীকরণ দুই। উভয় পক্ষে এক্স গুণ করে, কারণ আমার প্রমাণের চাহিদা অনুযায়ী বাম পাশে প্রয়োজন এক্স ডেল ইউ ডেল এক্স, তাহলে উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এখানে যে এক্স লিখছি তারপরে থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে পরের লাইনে ডাইরেক্ট চলে আসতে পারো। তাহলে এটির সাথে এক্স এর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করলে এক্স টু দি পাওয়ার এন, আর এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এর সাথে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু
এখানে x দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার n মাইনাস 1 আমরা উভয় পক্ষে x দ্বারা গুণ করে নিয়েছি সমীকরণ 2 এ ডেল ডেল y প্রয়োগ করে তাহলে সমীকরণ 2 এ যদি ডেল ডেল y প্রয়োগ করি তাহলে দেখো u u টা হচ্ছে x y z চলকের ফাংশন তাহলে u কে অন্তরীকরণ করলে y এর সাপেক্ষে ডেল u ডেল y আর এখানে যখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করবে তখন x টু দি পাওয়ার n গুণ আকারে আছে সহগ তাহলে সহগ বাম পাশে পড়ে থাকবে আর এখানে চেইন রুল প্রয়োগ করা হয়েছে ডেল ফাই পি কিউ দুই চলকের চেইন রুলের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি ডেল ফাই ডেল পি ডেল ওয়াই কারণ y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হচ্ছে যোগ ডেল ফাই ডেল কিউ ডেল ওয়াই তাহলে এখানে কিন্তু ইউবির সূত্র প্রয়োগ করা হয়নি কেন হয়নি x টু দি পাওয়ার n হচ্ছে x এর ফাংশন আর আমরা এটিকে অন্তরীকরণ করছি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এখন যে কাজটি করব এখানে p এর মান বসিয়ে দিব তাহলে ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই অফ y বাই x p সমান y বাই x এখানে q এর মান বসিয়ে দিব z বাই x এখন আমরা y বাই x কে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে 1 বাই x হচ্ছে সহগ 1 বাই x হচ্ছে সহগ এটি পড়ে থাকলো y কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1 এখানে এসে ডেল ডেল y অফ z বাই x তাহলে এটির ভিতর কোথাও y নাই যেহেতু y নেই তাহলে z বাই x হয়ে যাবে ধ্রুবক ধ্রুবককে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে শূন্য এখন এটিকে 1 বাই x এর অর্থ হচ্ছে x এর পাওয়ার মাইনাস 1 তাহলে এটিকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস 1 এই যে x টু দি পাওয়ার n আর 1 বাই x এটা গুণ করলে হয় অর্থাৎ x টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল ফাই ডেল পি আর এই অংশ তো জিরো হয়ে যায় জিরো আর লেখা হয়নি তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী উভয় পক্ষকে y দ্বারা গুণ করব উভয় পক্ষকে y দ্বারা গুণ করব তাহলে y x টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল ফাই ডেল পি এটাকে ধরলাম সমীকরণ 4 কারণ আমার প্রমাণে ছিল x ডেল ইউ ডেল x যোগ y ডেল ইউ ডেল y যোগ z ডেল ইউ ডেল z তাহলে আরেকটি টার্ম রয়ে গেছে এটিও সমীকরণ 2 তোমাদের লিখতে হবে না খাতার ভিতর আছে আমি আমার বোঝানোর স্বার্থে আর কি এখানে লিখেছি তাহলে সমীকরণ 2 এ ডেল ডেল z প্রয়োগ করে তাহলে ইউ এ যদি z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে এটিকে লেখা যায় ডেল ইউ ডেল z আর যখন z এর সাপেক্ষে এটিকে আংশিক অন্তরীকরণ করবে তখন x টু দি পাওয়ার n গুণ আকারে আছে সহগ তাহলে x টু দি পাওয়ার n সহগ বাম পাশে পড়ে থাকলো এখন এটিকে যদি z এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করি p এবং q এটা y বাই x এবং z বাই x আকারের ধরা ছিল তাহলে ডেল ফাই ডেল পি ইন্টু ডেল পি ডেল z যোগ ডেল ফাই ডেল কিউ ডেল জেড তোমরা একটু খেয়াল করবে যখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি দুই চলকের ক্ষেত্রে এখানে এক্স আসছে এখানে এক্স আসছে ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করেছি এখানে ওয়াই আসছে এখানে ওয়াই আসছে এখন যখন জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি তখন এখানে জেড এখানে জেড একই প্রক্রিয়ায় আমরা এখানে পি এর মান বসিয়ে দিব এবং এখানে কিউ এর মান বসিয়ে হিসাব করব পরবর্তী স্টেপে তাহলে পি এর মান বসিয়েছি ওয়াই বাই এক্স কিউ এর মান বসিয়েছি জেড বাই এক্স এখন এটিকে আমরা আংশিক অন্তরীকরণ করব তাহলে কিভাবে আংশিক অন্তরীকরণ করব ওয়াই বাই এক্স এটিকে যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় এর ভিতর কোথাও জেড নেই তাহলে এটির আংশিক অন্তরীকরণ হবে শূন্য ডেল ডেল জেড জেড বাই এক্স তাহলে এখানে 1 বাই x হচ্ছে সহগ 1 বাই x সহগ এটিকে বাম পাশে রেখে দিলাম আর z কে z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1 এখান থেকে আবার লেখা যায় 1 বাই x এর অর্থ হচ্ছে x এর পাওয়ার মাইনাস 1 আর x এর পাওয়ার মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n এটিকে আবার লেখা যায় x টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল ফাই ডেল কিউ আর এটা জিরোর হিসাবটা আর আমরা লিখি নাই কিন্তু প্রশ্নের চাহিদা অনুযায়ী তোমাদেরকে যে কাজটি করতে হবে এটির উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করতে হবে কারণ আমাদের এই জায়গায় ছিল জেড ডেল ইউ ডেল জেড তাহলে জেড আনার স্বার্থে আমরা উভয় পক্ষে জেড দ্বারা
গুণ করব, তাহলে ওয়াই পক্ষে জেড দ্বারা গুণ করেছি, তাহলে জেড ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু জেড এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল ফাই ডেল কিউ, এটিকে ধরলাম সমীকরণ পাঁচ। এখন তুমি বর্ণনার ভিতর যা বলে আসছো সেটি যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে সমীকরণ তিন চার আর পাঁচ অবশ্যই যোগ করতে হবে। বর্ণনার সাথে প্রমাণের মিল যদি রাখতে চাও তোমাকে সমীকরণ তিন চার এবং পাঁচ অবশ্যই যোগ করতে হবে। সমীকরণ তিন যোগ চার যোগ পাঁচ, এটি আমরা বাম পাশটা লিখেছি আর ডান পাশটা, যেহেতু লাইনটা অনেক বড় হয়ে গেছে সেহেতু আমি সমান চিহ্নটা এখানে দিতে পারি নাই, নিচে নিয়ে আসছি। তোমাদের খাতায় তোমরা এক লাইনেই লিখবে। আর এখানে দেখো যোগ বিয়োগ করার স্বার্থে একটু কালার কম্বিনেশন করে দিয়েছি যাতে তোমাদের খুব দ্রুত চোখে আসে যে কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে এখানে এই কালো অংশটুকু শুধু থেকে যায় এন এক্স টু দি পাওয়ার এন ফাই পি কিউ, আর এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ফাই ডেল পি, এই যে প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই ডেল ফাই ডেল পি, অর্থাৎ এই অংশ আর এই অংশ রিমুভ হয়, এই অংশ আর এই অংশ রিমুভ হয়, মানে একটার আগে চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আর একটার আগে যোগ আর একটার আগে আছে যোগ চিহ্ন। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী এই এক্স টু দি পাওয়ার এন ফাই পি কিউ, এটা আমার সমীকরণ দুই এর মানটি যদি বসিয়ে দিই তাহলে আমাদের কত আসে এন ইউ, এন ইউ তাহলে প্রমাণিত, এটি সহজ এবং ইম্পর্টেন্ট। আমরা বুঝতে পেরেছি কিনা অবশ্য তোমরা বলার সুযোগ পাবে না, আমি নয়েজের জন্য বন্ধ রাখছি, আমি পরবর্তীতে তোমাদের অপশন দিব শেষের দিকে। আমরা এখন নেক্সট প্রবলেমের দিকে যেতে চাই। এখানে থিওরিটা ইম্পর্টেন্ট ছিল, এবার এই প্রবলেমটিও ইম্পর্টেন্ট। যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই যোগ জেড ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু হাফ অফ টেন ইউ। গত লেকচারে ছিল সব দুই চলকের, এখানে এখন হচ্ছে তিন চলকের, প্রসিডিউর সেম। দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড, তাহলে প্রথম কাজই হচ্ছে এই সাইন ইনভার্সকে আমাকে তুলে দিতে হবে। ইচ্ছা করলে তো তুলে দেওয়া যায় না, উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষে যদি সাইন দ্বারা গুণ করি তাহলে বাম পাশে হয় সাইন ইউ আর ডান পাশে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড। এখন আমরা লব থেকে এক্স কমন নিলাম, লব থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, আর হর থেকে যদি রুট এক্স কমন নিই তাহলে থাকে ওয়ান প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার জেড বাই রুট ওভার এক্স। তোমরা সবসময় যে জিনিসটি খেয়াল রাখবে যে লবে হরের যা পাওয়ার এক্সেরও একই পাওয়ার, লবে জেড এর যে পাওয়ার হরে এক্সেরও একই পাওয়ার, আবার নিচে হরের ক্ষেত্রেও সেই একই কথা, অর্থাৎ চলকের মাত্রা যেন সমান থাকে। এখন আমরা কি করব, এক্স আর রুট এক্স এটি যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি রুট এক্স বা এক্স এর পাওয়ার হাফও লিখতে পারি। তো আমরা লিখব, তাহলে এটা যা আছে লিখে রাখলাম, এটি হচ্ছে ওয়াই বাই এক্স আকারের ফাংশন আর এক্স এর পাওয়ার রুট, এটিকে লেখা যায় এক্স এর পাওয়ার হাফ। তাহলে এক্স সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার মানে এক্স এর পাওয়ার হাফ ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স আকারের ফাংশন, ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে সাইন ইউ একটি এক্স ওয়াই এবং জেড চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন, হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ যোগ জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ সমান হাফ সাইন ইউ, কারণ এখানে ফাংশনটা হচ্ছে সাইন ইউ আর মাত্রাটা হচ্ছে হাফ। এখন এটিকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় সাইন ইউ
সাইন ইউ কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো কজ ইউ, আর ইউটা এক্স ওয়াই জেড চলকের ফাংশন, তাহলে ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। আবার এখানে যদি ওয়াই এর সাপেক্ষে সাইন ইউ কে আংশিক অন্তরীকরণ করো তাহলে কজ ইউ, আর ইউটা ওয়াই এর সাপেক্ষে করলে ডেল ইউ ডেল ওয়াই। এখানে জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ, সাইন ইউ কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ ইউ, আর ইউ কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল জেড। এখন তোমরা ওয়াই পাশে কজ ইউ দ্বারা ভাগ করতে পারো, অথবা কজ ইউ বাম পাশ থেকে কমন নিতে পারো। আমি বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি, বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি। যেহেতু কজ ইউ গুণ আকারে আছে তাহলে এই কজ ইউ ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে হাফ সাইন ইউ ডিভাইডেড বাই কজ ইউ। আর আমরা জানি সাইন ইউ বাই কজ ইউ সমান টেন ইউ, সাইন ইউ বাই কজ ইউ সমান টেন ইউ। তাহলে এটি আমাদের দেখানো হলো। আচ্ছা এখন তোমরা আনমিউট করে দু একজন তোমাদের অভিমত দিতে পারো, আনমিউট করার অনুমতি দিয়েছি। বুঝছি স্যার। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বুঝছি। তাহলে আমরা নেক্সট প্রবলেমে আবার যাব। কোশ্চেন টু, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই যোগ জেড ডেল ইউ ডেল জেড সমান টেন ইউ। তাহলে এটিও আগেরটার মতনই, সমাধান দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমার প্রথম কাজই হচ্ছে এই সাইন ইনভার্স কে তুলে দেওয়া, যার ফলে উভয় পক্ষকে সাইন দ্বারা গুণ করে দিব। উভয় পক্ষকে যদি সাইন দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো সাইন ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমরা লব থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকবে কত, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তোমরা গুণ করে দেখো, আবার উপরের লাইন ফিরে আসবে লব। আর হর থেকে যদি এক্স কমন নেওয়া হয় তাহলে থাকে কত, এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, এক্স স্কোয়ার আর এক্স এটি কাটাকাটি করতে পারি, এক্স স্কোয়ার আর এক্স এটি যদি কাটাকাটি করি তাহলে আমাদের ফলাফল দেয় কত, এক্স। তাহলে এক্স ইন্টু লবে আছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর হরে আছে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। এখানে এক্স কোনো কিছু নাই মানে মাত্রা ওয়ান, পাওয়ার ওয়ান। তাহলে এটিকে আবার আমরা লিখতে পারি সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। তাহলে এটি এখন বলা যায় যে এখানে সাইন ইউ একটি এক্স ওয়াই এবং জেড চলকের একমাত্রার সমমাত্রিক ফাংশন, এই হচ্ছে এক, এই একমাত্রার, আর এই হচ্ছে সাইন ইউ ফাংশন। তাহলে এখানে সাইন ইউ একটি এক্স ওয়াই এবং জেড চলকের একমাত্রার সমমাত্রিক ফাংশন। অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই, তাহলে এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ যোগ জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ সমান ওয়ান ইন্টু সাইন ইউ, মাত্রা ওয়ান আর ফাংশনটা হচ্ছে সাইন ইউ। তাহলে এখন আমরা যে কাজটি করব, সাইন ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সাইন ইউ কে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটি হয় কজ ইউ, আর ইউটা হয়ে যায় ডেল ইউ ডেল এক্স। সাইন ইউ কজ ইউ আর ইউ ডেল ইউ ডেল এক্স,
আবার এখন যদি সাইন ইউ কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি সাইন ইউ হবে কজ ইউ আর ইউটা হবে ডেল ইউ ডেল ওয়াই একই প্রক্রিয়ায় সাইন ইউ কে যদি জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি সাইন ইউ হয়ে যাবে কজ ইউ আর ইউটা হবে ডেল ইউ ডেল জেড কারণ জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে ইকুয়াল টু ওয়ান ইন্টু সাইন ইউ মানে সাইন ইউ এখন তোমরা ইচ্ছা করলে কজ ইউ দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারো অথবা অ্যাজ ইউজুয়াল আমি বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়ে অভ্যস্ত আমি বাম পাশ থেকে কজ ইউ কমন নিব তাহলে বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি এখন কজ ইউ দিয়ে ভাগ করে দিব অথবা কজ ইউ ডান পাশে নিয়ে গেলে এই পরে চলে যাই আবার এটিও আমরা জানি যে সাইন ইউ বাই কজ ইউ এটির মান হচ্ছে টেন ইউ তাহলে আমাদের প্রশ্নে যা দেখাতে বলা হয়েছিল দেখানো হলো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের অপশন দিতে চাচ্ছি না কারণ এটি সহজ আর তারপরও শেষের দিকে অপশন দিব যদি প্রশ্ন থাকে তখন করবে তখন প্রয়োজন আমি ব্যাকে স্লাইড গুলো ব্যাকে নিয়ে আসে তোমাদের সাথে আবার আলোচনা করব আমরা পরবর্তী স্লাইডের দিকে এগিয়ে যাব নেক্সট প্রবলেম কোশ্চেন থ্রি যদি ইউ সমান ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই যোগ জেড ডেল ইউ ডেল জেড সমান সাইন টোয়াইস ইউ তাহলে আমরা শুরু করি দেয়া আছে ইউ সমান ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার কি থিটা তাহলে ট্যান ইনভার্স তুলে দিতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের এটা তার মানে কি উভয় পক্ষকে ট্যান ইউ দ্বারা গুণ করব উভয় পক্ষকে যদি ট্যান ইউ দ্বারা গুণ করা হয় তাহলে আমরা লিখতে পারি বাম পাশে ট্যান ইউ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন লব থেকে যে কাজটি করব লব থেকে আমরা এক্স কিউব কমন নিব লব থেকে যদি এক্স কিউব কমন নিই তাহলে লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস জেড কিউব বাই এক্স কিউব আর হর থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে হর থেকে এক্স কমন নিলে লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স তাহলে আবার খেয়াল করো লব থেকে এক্স কিউব কমন নিয়েছি হর থেকে এক্স কমন নিয়েছি আমাদের টার্গেট হচ্ছে ওয়াই এবং জেড এর যে মাত্রা থাকবে হরে এক্স এবং এক্স এর মাত্রাও জন্য তত হয় এখন এক্স কিউব আর এক্স এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এটি ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স আকারের ফাংশন আমি সবসময় ফাই ধরি ফাংশনটাকে তোমরা ইচ্ছা করলে কিন্তু অন্য কোনো কিছু ধরতে পারো এফ জি যে কোনো ধরনের কিছু সাই এগুলো ধরতে পারো ফাংশন হিসাবে আমি ফাই ধরে অভ্যস্ত ফাই ধরেছি তাহলে এটিকে লিখতে পারি ট্যান ইউ সমান এক্স স্কোয়ার ইন্টু ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স আকারের ফাংশন তাহলে এখান থেকে এটি বলতে পারি আমরা সহজেই যে এখানে ট্যান ইউ একটি এক্স ওয়াই এবং জেড চলকের দুই মাত্রার সমমাত্রিক ফাংশন দুই মাত্রার সমমাত্রিক ফাংশন যদি দুই মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তাহলে আমরা অয়লারের উপপাদ্য প্রমাণ করে আসছি এখন অয়লারের উপপাদ্য প্রয়োগ করব অয়লারের উপপাদ্য অনুসারে x ডেল ডেল x অফ tan u যোগ y ডেল ডেল y অফ tan u যোগ z ডেল ডেল z অফ tan u সমান 2 ইনটু tan u 2 হচ্ছে মাত্রা আর tan u হচ্ছে ফাংশন 2 tan u এখন যে কাজটি করব tan u এটিকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি sec স্কয়ার ইউ
আর ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। একই প্রক্রিয়ায় এখানে যদি ট্যান ইউ কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে সেক স্কোয়ার ইউ, আর ইউ ওয়াই এর ফাংশন, ইউ কে অন্তরীকরণ করলে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই। এখানে এসে জেড এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে ট্যান ইউ সেক স্কোয়ার ইউ, আর ইউ ডেল ইউ ডেল জেড, আর ডান পাশে নর্মালি গুণ হয়েছে টু ইন্টু ট্যান ইউ টু ট্যান ইউ। এখন তোমরা ইচ্ছা করলে সেক স্কোয়ার ইউ দিয়ে ভাগ করতে পারো, বাম পাশ থেকে সেক স্কোয়ার ইউ কমন নিতে পারো। আমি বাম পাশ থেকে সেক স্কোয়ার ইউ কমন নিয়েছি, তাহলে বাম পাশ থেকে সেক স্কোয়ার ইউ কমন নিয়েছি। এখন যেহেতু বাম পাশে গুণ ছিল ডান পাশে যেয়ে এটি হরে চলে গেছে সেক স্কোয়ার ইউ। এখান থেকে যদি আবার একটু ক্যালকুলেশন করি, দেখো এই লবে ট্যান ইউ আছে, এই ট্যান ইউ কে ভেঙে লেখা যায় সাইন ইউ ডিভাইডেড বাই কজ ইউ, ট্যান ইউ কে লেখা যায় সাইন ইউ ডিভাইডেড বাই কজ ইউ, আর ওয়ান বাই সেক স্কোয়ার ইউ এটিকে লেখা যায় কজ স্কোয়ার ইউ, ওয়ান বাই সেক স্কোয়ার ইউ কজ স্কোয়ার ইউ। তাহলে কজ ইউ আর কজ স্কোয়ার ইউ যদি কাটাকাটি করি তাহলে লিখতে পারি টু সাইন ইউ কজ ইউ, টু সাইন ইউ কজ ইউ, আর আমরা জানি টু সাইন ইউ কজ ইউ এটির মান হচ্ছে সাইন টুয়াইস ইউ, সাইন টুয়াইস ইউ। তাহলে দেখানো হলো, তাহলে আমার মনে হয় আমরা এটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাব। কোশ্চেন ফোর, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই যোগ জেড ডেল ইউ ডেল জেড ইকুয়াল জিরো। তাহলে একটু ভিন্ন আছে সেই জন্যই মূলত এটি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই পক্ষে আমরা সাইন দিয়ে গুণ করে দিই, তাহলে কত লিখতে পারবো সাইন ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস জেড। দেখো বিভবটা হচ্ছে এখানে, আমরা এতবেলা যেভাবে চাইছি সেভাবে তৈরি হয়নি, এখন যদি এটাকে ওইভাবে তৈরি করতে চাই তাহলে এটিকে লব আর হর চেঞ্জ করেছি, লব আর হর যখন চেঞ্জ করব তাহলে পাওয়ার মাইনাস ওয়ান আসবে। আমরা জানি এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, তাহলে ওয়াই প্লাস জেড এর বাই এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান বাই ওয়াই প্লাস জেড বাই এক্স, তার অর্থই হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস জেড। এই লাইনটি একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড, এটিকে আমরা লিখেছি কি ওয়াই প্লাস জেড বাই এক্স তার পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটিকে আবার ওয়াই প্লাস জেড বাই এক্স কে লেখা যায় ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, দুইটিকে আলাদা করে দিয়েছি ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স তার পাওয়ার আবার মাইনাস ওয়ান। এটিকে আবার লেখা যায় এক্স এর পাওয়ার জিরো ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। আমি একটু ব্যাকে ব্যাকের স্লাইডটা আবার দেখে আসি, দেখো এখানে ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স এই টোটালটাকে আমরা ধরতেছি ফাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স আকারের, আর এই বাম পাশে কোনো কিছু নেই মানে একটা ওয়ান আছে, আর ওয়ান অর্থ হচ্ছে যেহেতু আমরা এক্স এর সাথে হিসাব করি তাহলে এক্স এর পাওয়ার জিরো লিখতে পারি, এক্স এর পাওয়ার জিরো তার মানে ওয়ান। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি কি যে এখানে সাইন ইউ একটি এক্স ওয়াই এবং জেড চলকের শূন্য মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে এখান থেকে আমরা লিখব জয়লারের উপপাদ্যের সাহায্যে পাই এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ যোগ জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ সমান জিরো ইন্টু সাইন ইউ, কারণ মাত্রা হচ্ছে জিরো আর ফাংশনটা হচ্ছে সাইন ইউ। তাহলে এখান থেকে সাইন ইউ কে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, সাইন ইউ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কজ ইউ, আর ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। একই প্রক্রিয়ায় এখানে সাইন ইউ কে ওয়াই এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি কজ ইউ, আর ইউটা
এক্স ওয়াই জেড চলকের ফাংশন তাহলে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই এখানে সাইন ইউ কে যদি আমরা জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে কজ ইউ আর ইউ কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল জেড আর জিরো ইন্টু সাইন ইউ এটিকে লেখা যায় জিরো তোমরা ইচ্ছা করলে কজ ইউ দিয়ে ভাগ করে দিতে পারো আমি প্রথমে কজ ইউ কমন নিয়েছি তারপর কজ ইউ দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে আমাদের দেখানো হয়ে গেল থ্যাংক ইউ অল অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য তারপর আমি এখন তোমাদের অভিমত নিব এখন আনমিউট করে তোমরা কথা বলতে পারো তোমরা লেকচার গুলি বুঝছো কিনা জি স্যার বুঝছি এনজয় করার মতন কারণ এগুলি তোমাদের সবাই পড়া উচিত আর নেক্সট ক্লাসে আবার তোমরা আমার সাথে যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করি তোমাদের সুস্থতা কামনা করি তোমাদের ফ্যামিলির সকলের সুস্থতাও কামনা করি আচ্ছা আমরা তাহলে এখন আজকের মতো এই ক্লাস লেকচারটি শেষ করে দিতে যাচ্ছি সকলকে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ ওয়েলকাম থ্যাংক ইউ